नमस्कार, इंडियन फूड उइथ आशाते अपने सबाई के स्वागत। आज आमी बानाबो फुलकपिर पकोड़ा अर्थात फुलकपिर चप। एटा आपनारा बिकेले चायेर साथे परिवेशन करते पारें। तबे चलुन देखे नीन आमी किभाबे फुलकपिर पकोड़ा बानाई। फुलकपिर पकोड़ा बानानोर जन्य एकटा बाउलेर मध्ये दू कप परिमाणेर बेसन निलाम, निच्छि हाफ कापेर कम मयदा, दुई टेबिल स्पून कर्नफ्लोर, एक टी स्पून खावार सोडा और स्वाद मतन लवण। एबार समस्त उपकरण के खूब भालो भावे मिशिए निये ओर मध्य दिए दीची एक टेबिल स्पून आदा रसुन बाटा, वन पिंच हलुद गुड़ो, एक मुठो धने पाता कुची और दुटो काचा लंका कुची। এবার এর মধ্যে ফ্রিজের একেবারে ঠান্ডা জল অল্প অল্প মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার খুব গাঢ় বা খুব পাতলা বানাবো না। এই ঠান্ডা জল দিয়ে ব্যাটার তৈরি করে নেওয়ার ফলে কিন্তু পকোড়া খুব ভালো মুচমুচে হয়। পকোড়া তৈরির জন্য ব্যাটার রেডি। দেখুন ব্যাটারের থিকনেসটা আমি ঠিক এরকম রেখেছি, এর থেকে পাতলা হলে কিন্তু ফুলকপির মধ্যে ব্যাটারটা ঠিক মতন ধরবে না। আর এই ব্যাটার আমি খুব ভালোভাবে 10 মিনিটের জন্য ফেটিয়ে নিয়েছি, এতে পকোড়া খুব ভালো মুচমুচে হয়। এবার আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। ফুলকপির পকোড়া বানানোর জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে অনেকটা পরিমাণে তেল নিয়েছি। তেল গরম হয়ে যেতে ফেটিয়ে রাখা বেসনের ব্যাটারের মধ্যে একটা ফুলকপির টুকরো এইভাবে ডিপ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। একইভাবে আমি বাকি সব ফুলকপি টুকরোগুলোকে বেসনের মধ্যে ডিপ করে তেলে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো আর মিডিয়ামের মাঝে রেখেছি। হাই ফ্লেমে যদি ফুলকপির পকোড়া বা যে কোনো পকোড়া ফ্রাই করা হয়, বাইরে থেকে তো ফ্রাই হয়ে যায় কিন্তু ভেতরে সিদ্ধ হয় না। সবসময় চেষ্টা করবেন লো ফ্লেমের মধ্যে পকোড়া ফ্রাই করে নেওয়ার। পকোড়ার এক সাইড হালকা ফ্রাই হয়ে গেছে, এটা একটু উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে মাঝে মাঝে উল্টে পাল্টে নিয়ে লো ফ্লেমের মধ্যে পকোড়াগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। আপনারা বাড়িতে এই ফুলকপির পকোড়ার রেসিপিটা ট্রাই করুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রায় 5-7 মিনিট লো ফ্লেমে ফুলকপির পকোড়াগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তারপর গরম গরম অবস্থায় সামান্য বিট লবণ ছড়িয়ে চা অথবা মুড়ির সাথে পরিবেশন করব। এরকম আরো মজার ইন্টারেস্টিং রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।